দিওয়ালিতে দিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বা প্রদীপ যেটাকে আমরা বাংলায় বলি। তো আমি এখানে পুরো এক ঝুড়ি বা গামলা প্রদীপ নিয়ে বসে পড়েছি, এগুলোকে পেন্ট করব। আর এমনিতেও প্রদীপ জিনিসটা তো সুন্দর হয়, বাট আরেকটু পেন্ট করলে আরেকটু ভালো লাগবে। তো চলো লেটস স্টার্ট। আজকের ভিডিওটাতে টোটাল তিনটে দিন কভার হবে। কালী পুজোর আগের দিন যে আমি দিয়া বানাচ্ছি, কালী পুজোর দিন আমাদের এখানে কালী পুজো হয় আমাদের পাড়াতে, আর তারপরের দিন ঘাটকালী পুজো। তো ঘাটকালী পুজোতে আমাদের এখানে একটা ট্র্যাডিশন যে ঘাটকালী পুজোটা সবসময় কালী পুজোর পরের দিন হয় অমাবস্যা ছেড়ে গেলে। তো আমি এখানে দিয়াগুলোকে মোটামুটিভাবে ওই পেন্সিল দিয়ে একটা করে নিয়েছি যে কীভাবে করবো ডিজাইন। তো আমি একটা না অনেকগুলো টাইপের দিয়া বানাবো, তো তোমরা পরপর দেখো। তো আর আমি আর আলাদা করে লাইক ভিডিও টিউটোরিয়াল শেয়ার করলাম না, কারণ এগুলো আমার কিছুটা নিজের মাথা থেকে আসা আর কিছুটা একটু ইউটিউব দেখে শিখে নিয়ে করা। তো দেখো, আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে প্রদীপগুলো দেখতে কেমন হয়েছিল। তো এই হচ্ছে আমার এই প্রদীপ বানানোর, কিন্তু ব্যাপারটা হলো যে আমি ফার্স্ট ডেতে প্রদীপ বানানোটা শেষ করতে পারিনি, কারণ অনেকগুলোই ছিল আর আমি বসেছিলাম বিকেলের দিকে। তো আমাকে সেটাকে টেনে পরের দিন অবধি নিয়ে যেতে হয়েছিল। তো পরের দিনে কমপ্লিট হয়ে গেছিলো, মানে কালী পুজোর দিন। আর সেদিন সারাদিন রোদে শোকানো হয়েছিল। এই যে দেখো, রেডি হয়ে গেছে প্রদীপগুলো। কেমন লাগছে একটু বলো। এটা আমি একটু চাল দিয়ে করার চেষ্টা করেছি, কনসেপ্টটা ইউটিউব থেকেই দেখেছিলাম, নিজের মতো করে একটু গ্লিটার দিয়ে চাল দিয়ে ট্রাই করেছি জাস্ট। তো তোমরা প্লিজ জানিও যে কীরকম লাগছে প্রদীপগুলোকে দেখতে। দিওয়ালি, রঙ্গোলি তো বানতা হে। যদিও আমি খুব একটা এক্সপার্ট নই দেওয়াতে, বাট আমি আমার বেস্ট ট্রাই করেছি দেওয়ার। আর এই আবিরগুলো আমার কাছে আগে থেকেই ছিল। সাদাটা ময়দা দিয়ে করা, আইডিয়াটা মায়ের, আই থিঙ্ক ময়দা দিয়ে করে বা চালের গুঁড়ো দিয়ে করে, আমি ঠিক জানি না। তো আমি আমার কাছে বললাম সাদা আবির নেই, মা বললো সাদা আবির কেন, তুই ময়দা দিয়ে কর। তো এই হচ্ছে আমার রঙ্গোলি। প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে প্রদীপগুলো, এই যে বানানো প্রদীপ। কালী পুজোর দিন সকালবেলা, তো আমাদের পাড়ার এটা একটা ট্র্যাডিশন যে কালী পুজোর দিন সকালবেলা সবাই এক জায়গায় হয়ে একটা জায়ান্ট ভূত বানানো হয়, চাঁদা তুলে পাড়ার সকলে অংশগ্রহণ করে, ছেলেরাই বানায় ভূতটা। আগে তো আমরাও বানাতাম ছোটোবেলায় ওদের সাথে হাতে হাত মিলিয়ে। তো আমি এরমই একজনের কাছে শুনে নিচ্ছি যে এই ভূত বানানোর সাথে যুক্ত পুরো এক্সপিরিয়েন্সটা ভূত বানানোর। হচ্ছে জেনারেশন ভাই পরপর চলে আসছে, ঠিক আছে, কেমন করে, এক সময় আমার দাদা ছিল, এখন আমরা করি, আমাদের ভাইরা করবে। এটা হচ্ছে আমাদের সংস্কৃতির প্রতীক, প্রত্যেক বারবার চলবে, যত বড় হই যত বুড়ো হয়ে যায় তাও এটা চলবে। এবং একটা পাড়ার লোকের একটা ডিম্যান্ড যে প্রত্যেকবার করতে হবে, একটা আলাদা চাহিদা, একটা আলাদা ভালোবাসা, সবাই পাশে থাকে, সবাই মিলে একসঙ্গে থাকতে পারি, এটাই সবচেয়ে বড়। আর ভূতটা কখন পোড়ানো হয়? ভূতটা মোটামুটি চিন্তা ভাবনা যা করা হয়েছে 7:45 থেকে 8:00 মধ্যে। আচ্ছা, হাইট কত ভূতটার? হাইট হচ্ছে এটা 12 ফিট চিন্তা ভাবনা হচ্ছিল, সেখান থেকে কমিয়ে 10.5 ফিট করা হয়েছে। কত বছর ধরে হচ্ছে এটা? মিনিমাম 8 বছর চলছে। এই যে আপনারা শুধু ছেলেরা বানান, মেয়েদেরকে যে ইনভলভ করেন না, এটা নিয়ে আপনার কোনো বক্তব্য? কারণ মেয়েরাও তো ইনভলভ হতে চাইতে পারে। যেটা হলো যে আমাদের মেয়েরা আসতেই পারে, এই ব্যাপারে কোনো বাধা নেই, বাধা নিষেধ নেই, কিন্তু ব্যাপারটা হলো কাজটা খুব হার্ডওয়ার্ক। তো হার্ডওয়ার্ক হওয়ার জন্য কী হয়, মানে ওই দড়ি দড়ি টানতে টানতে গেলে হাত পা কেটে যেতে পারে, সেই কারণে এখানে মানে আমরা চাই না যে মেয়েরা মানে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হোক আর কি। আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে একজন গেস্টকে। তো এরা তো এখানকার, আপনি তো এখানকার না। এবারও দেখবো। আচ্ছা, কেমন লাগে? খুব ভালো লাগে।
এবার ভিডিও করব ভাবছি ফেসবুকে লাইভ হবে ফেসবুক লাইভ আচ্ছা তো আমরা একটু দেখে নিই যে ভুটের না ফটো গুলি ছেড়ে দে না আরে ভুটের মাথা ফেটে যাবে ভুটের মাথা ফেটে যাবে ওটা বিল করলি তো সুমনদা বিল করে দিছ ওটা ওটা বিল করে দে তাড়াতাড়ি সন্ধ্যাবেলা দেখা করি ভূতের মাথা সুমনদা নে বক্তব্য দেখো না আরে তোকে দেখাচ্ছি হাম গরিব আদমি হু ঠিক আছে এটার জন্য একটা লাইক লে লিয়া সরকার বাড়ির ভূত পা হতেই দাঁড়ায় গেছে ভূত ভূতের চুলটা জাস্ট দেখার মতো আবার সানগ্লাস পরা তো এটা হলো আমাদের পাড়ার পুজো পাড়ার কালীমা এটা এটা আমার বনু আর এটা জেঠু কাকু বাবা সবার সাথে একটা ছবি বল তোর কটা বান্ধবী বল জয়মা কালী মা কালীকে কি বললি বৈশাখীর সাথে লাইন লাগাই দাও জোরে না না তুই জোরে বল পুরোহিত মশাই শুনুক যে একটা 10 বছরের বাচ্চা এগুলো কি বলে যাচ্ছে লজ্জা পার কিছু নাই তুমি কি করে আছো দাঁড়াও তোমার বাবার কাছে যাবে এগুলো রিপোর্ট চলছে আমাদের কত সুন্দর ইমা পটকা বললাম না পটকা দিয়েছো ভেতরে মামা ফোনটাকে ঠিকঠাক করে তো কালী পুজোর পরের দিন ঘাটকারি বাড়িতে যেমনটা বলেছিলাম ঘাটকারি পুজো গুরু কালী তো সবার এই হচ্ছে আমাদের ঘাটকারি বাড়ি মানে হয় ঘাটকালী মারা সাত বোন তো সবার একটু বুড়ি কালীর পুজো হয় তারপরে অন্য ঠাকুরগুলির পুজো হয় লাস্টে হয় ঘাটকালী মায়ের পুজো তো এই জন্য সবসময় অমাবস্যা ছেড়ে যাওয়ার পরই কালী পুজোর পরের দিন ঘাটকালী পুজো হয় আর এই ট্র্যাডিশনটা বহু বছর ধরে চলে আসছে এখানে আর এটাই আমরা দেওয়া হয় আমার একটা সাবস্ক্রাইবার তোর কেমন লাগে আমার ভিডিও মানে আমার বুনিও হয় জোটার ভাই কিছু বল কোনো কন্টেন্ট দে কি কন্টেন্ট দিব মেলা স্টার্ট হবে প্রচুর লোকের মেলা যদিও করোনার কোনো সংকেত এখানে নেই আমরা এখানে ছজন আছি কারোর মুখে মাস্ক নেই আমরা ওদের মধ্যে আর এখানে আর কারোরই নেই মাস্কটা কিছু ঠিক আছে হনুমান ডান্স হয়ে গেলে আমরা বরং একটু লোকজন দেখাই চল জুই আর তিতলির ইন্ট্রোডাকশন হয় আমার ভিডিওগুলোতে আর এখানে আজকে ইন্ট্রোডাকশন হচ্ছে বিনির আর কে আছে তাড়াতাড়ি 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 ব্লগে আসতে হলো তাড়াতাড়ি আচ্ছা তো আমরা এখন ফটো সেশনের জন্য এসেছি হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এই ইউটিউব চ্যানেল হ্যাঁ হ্যাঁ চ্যানেল চ্যানেল তো ওয়েলকাম টু বট দিস চ্যানেল হাই ওকে হাই এভরিওয়ান হাই গাইস এই যে এইদিক এদিকে তাকা এদিকটাও দারুণ লাগছে ওই সাইডটা উঁচু না ওই জন্য পুরো পুজোটা হচ্ছে হলো এইখানে এটা আমাদের ঘাটকালী বাড়ি Yeah.
মায়ের বিসর্জন দেওয়া হয় কালী দতে, যাই মন্দিরের পেছনে অবস্থিত এবং সারা বছর এই দতে জল থাকে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। ধন্যবাদ।